হাই ফ্ৰেণ্ডছ, বৰ্ষিদাস কিচেনলৈ আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। বিহু সকলোৰে নিশ্চয় খুব ভালে ভালে পাৰ হ'ল, নহয় জানো? আৰু বতৰো এইবাৰ বেয়া যে চাউলৰ গুড়ি শুকুৱাবলৈ ৰ'দত, আৰু পিঠাও চাগে চেচেই হ'ল। গতিকে মই সেয়ে আপোনালোক সকলোৰে বাবে আজি খুব সুন্দৰ পিঠা ৰেচিপি এটাকে লৈ আহিছোঁ, যাতে আপোনালোকৰ অকণো কষ্ট নহয় আৰু আলহী অতিথি আহিলেও যাতে খুব সুন্দৰকৈ বনাই খুৱাব পাৰে বা বনাবও পাৰে নিজেও খাবলৈ। গতিকে সেই ৰেচিপিটোকে মই আজি আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ। যদি আপোনালোকৰ মোৰ ভিডিঅ'টো চাই ভাল লাগে, খাই ভাল লাগিবই, কিন্তু চাইও যদি ভাল লাগে তেনেহ'লে মোৰ চেনেলটো বৰ্ষিতা কিটচেন ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল আইকনটোও টিপি দিব। আৰু মোৰ যিটো ভিডিঅ', সেই ভিডিঅ'টোৰ তলতে সোঁ চাইডে ছাবস্ক্ৰাইব বুলি লিখা থাকে, সেইটো টিপি দিব। লগে লগে বেল আইকনটো আহিব, সেইটোও টিপি দিব। তেতিয়া কি হয় জানেনে, মোৰ যিবোৰ ভিডিঅ' পাব্লিছ হয় বা যিদিনাখন মই ভিডিঅ' পাব্লিছ কৰোঁ সেইদিনাখন আপোনালোকে লগে লগেই মোক সেই ভিডিঅ'বোৰ চাবলৈ পায়। গতিকে আহক, আজি মই সেই কোমল আৰু খুব সুন্দৰকৈ ইজিকৈ বনোৱা পিঠাবিধ কেনেকৈ বনালোঁ মই আজি আপোনালোকক তাকে দেখুৱাম। আহক তেন্তে চাব। এতিয়া এই পিঠাটোৰ কাৰণে মই আটা ব্যৱহাৰ কৰিছোঁ, আৰু আটা নহ'লে ময়দাও ল'ব পাৰে, কিন্তু ময়দা ইমান স্বাস্থ্যসন্মত নহয়, সেইবাবে মই আটাৰে বনাইছোঁ। আৰু আটাৰে বনালেও সেই একেটাই কোমল হ'ব, কিন্তু সম্পূৰ্ণ এবাটি লৈছোঁ, ভৰ্তি এবাটি লৈ লৈছোঁ। তাৰপিছত মই ড্ৰাই ফ্ৰুটছ হিচাপে ইয়াত ব্যৱহাৰ কৰিছোঁ কাজু, এনেদৰে কাটি লৈছোঁ দুটুকুৰা কৰি মাজেদি, আৰু লৈছোঁ শুকান নাৰিকল, যিটো ডাব বুলি কয়, ডাব নাৰিকল, সেয়াও মই ইয়াত দি দিছোঁ। এটা আন্দাজত নিজৰ পচন্দত আপুনি ড্ৰাই ফ্ৰুটছ ব্যৱহাৰ কৰিব পাৰে, ইয়াত কিচমিচো দিব পাৰে, কোনো কথা নাই, সেইটো আপোনাৰ নিজৰ পচন্দৰ কথা। তাৰপিছত মই খোৱা চ'দা দিছোঁ। এই বস্তুটো দুয়োটা খালি সাৱধান হ'ব লাগে যাতে খুব পৰিমাণটো বেছি নহয়, আপোনালোকক দেখুৱাকেই মই দিছোঁ। দুটা আঙুলিৰ মাজত যিকণ উঠিছে সেইকণেই দিছোঁ, আৰু চব আৰু সেই কিমান অকণমানেই পুনৰবাৰ দিছোঁ, বছ ইমানখিনি যথেষ্ট। তাৰপাছত মই এইখিনি ভালদৰে এবাৰ মিক্স কৰি লৈছোঁ। এতিয়া মই ইয়াত দিবৰ কাৰণে গুড় লৈ লৈছিলোঁ, গুড়খিনি ভালদৰে ৰুকি ঠাণ্ডা পানীত সেইখিনি মোহাৰি লৈছোঁ আৰু এই পানীটো এনেদৰে উলিয়াই লৈছোঁ। এতিয়া অলপ অলপকৈ মই এইখিনি ইয়াত দি ল'ম, দি পেলাই এটা খুব ধুনীয়া ঘোল বনাম। আৰু এই বেটাৰটো কিন্তু এটা কথা সাৱধান হ'ব লাগিব, একেবাৰে দি খুব বেছি পনীয়া নকৰিব, কাৰণ বহুত বেছি পনীয়া হ'লে পিঠাটো কিন্তু নুঠিব, গতিকে দিওঁতে অকণমান সাৱধানতা হ'ব লাগিব। আৰু আটাৰ যিহেতু গতিকে সিমান ভয় খোৱাৰ প্ৰয়োজনেই নাই, হ'বই ভালদৰে। এনেদৰে মই এইখিনি মোৰ গোটেইখিনি প্ৰয়োজন হয় মই গোটেইখিনিয়ে দি লৈছোঁ। মিঠাটো খুব বেছি নহ'বৰ বাবে মই ইয়াত নৰ্মেল ঠাণ্ডা পানীও ব্যৱহাৰ কৰিছোঁ, কাৰণ বহুত বেছি মিঠা হ'লেও ভাল নালাগে। আৰু এনেদৰে মই ঠাণ্ডা পানীয়ে দি দি এই বেটাৰটো বনাই ল'ম। এইখিনি মোৰ ঘোলা হৈয়ে গ'ল, আৰু মই ইয়াত দেখিছেই আপোনালোকে মই গুড়টো মিঠাটো বহুত বেছি দিয়া নাই, বহুত বেছি মিঠা কিন্তু এইটোত বৰ ভাল নালাগে। আৰু ইয়াৰ এনেকুৱা এটা কনচিষ্টেঞ্চি হ'ব লাগে, কিন্তু সেইটো যদি আপোনালোকে ধৰিব নোৱাৰে তেতিয়া কি কৰিব লাগে, চামুচেই হওক বা হেতাই হওক যিয়েই ব্যৱহাৰ নকৰক, অকণমান এনেকৈ লৈ ওপৰৰ পৰা যিকোনো এঠাইত এনেকৈ দি চাব, দেখিছে যে আশে পাশে ফাট মেলি যোৱা নাই, তাৰমানে আপোনাৰ বেটাৰটো পাৰফেক্ট হৈছে। মই ইয়াত ড্ৰাই ফ্ৰুটছ আৰু দুটামান দি দিছোঁ কাৰণ খাই খুব ভাল লাগে, কাজুকে দিছোঁ আৰু এই ড্ৰাই ফ্ৰুটছৰ কাৰণে এইটো খাবলৈ খুব বেছি ভাল লাগে। এতিয়া মই এইখিনি আধা ঘণ্টাৰ বাবে ৰাখি থ'ম, এনেদৰে ঢাকনি এখনেৰে ঢাকি আধা ঘণ্টাৰ বাবে থৈ দিম, তাৰপিছতহে মই এইখিনি বনাম। আৰু এইখিনি আপুনি আগদিনা ৰাতিও বেটাৰটো তৈয়াৰ কৰি বনাব পাৰে আৰু তেতিয়াও খুব ভাল হয়, বা এনেকৈ বনালেও কিন্তু বেয়া নহয়। সম্পূৰ্ণ আধা ঘণ্টা হৈ গ'ল, এতিয়া মই এইখিনি বনাবৰ বাবে ৰেডি কৰি লৈছোঁ। এবাৰ পুনৰ এবাৰ লৰাই দিছোঁ ভালকৈ আটাইখিনি মিশ্ৰণ,
যাতে তলত ড্রাই ফ্রুটখিনি থাকি না যায়। এইভাবে এবার ভালদরে এনেক লড়াই দিছো। আনফালে মানে পেনখনো তেল দিয়ে রাখিছো গরম হবর বাবে। এটা মানে জুইটু কমাই দিছো, মানে মিডিয়াম ফ্লেমত রাখিছো। আর এইখানে মানে এটা দিম যেদরে আমি মালপোয়া বানাও বা বরপিঠা বানাও তেদরে দিব লাগে। খাবলে ইমান সুন্দর হয় আর অকলে ড্রাই ফ্রুটসখিনির কারণে বেশি টেস্টি লাগে। কোনো ঝেমেলাও নয়, বানাবলে ঝেমেলা নহয় বা চাউল খুন্দি তিয়াই তেনেকুৱা করারও কোনো দরকারই নাই। এনেক খুব ভাল লাগে খাবলে। এনেদরে মানে তেলখিনি অকনমান উপরে উপরে দিছো যাতে ফুলি উঠে। এতিয়া মানে এখন উল্টাই দিছো। ইমান সুন্দর, ইমান কোমল হয়। আপনি যদি এনেদরে বনায়ে থ দিয়ে নহয় অকনমানো টান নহয়, খুব সুন্দর হয়, খাবলে ভাল লাগে। এতিয়া মোৰ ইয়াত জায়গা আছে, সেই কারণে মানে কাষতে আৰু এটা দি দিম। জুইটো মানে বর্তমানে কমায়ে রাখিছো। এইটো আপনাদের পুয়া মালপোয়া বা বরপিঠা যে নাম দি নলয় কিন্তু খাবলে সচাকে খুব ভাল হয়। গতি নাম দিয়াটো আপনার নিজের কথা, নিজের পছন্দ। আপনাদের যেটাই ভাল পায় সেই নামে দি যাব পারে। আপনাদের দেখিছে ইমান সুন্দর ফুলি ফুলি উঠিছে, ইমান কোমলও হয়, খাবলে খুব ধুনিয়া হয়। মানে আটাইখিনি এটা এনেদরে বনায় পেলাইছো। আর এইখানে আপনাদের ভুলটো বনায় মানে বেটারটো বনায়ও কিন্তু থ দিব পারে, আর আলু দিয়ে আহিলেও দিব পারে, বা এনেক বনায়ও আপনাদের এয়ারটাইট কন্টেইনার বনায় ভরাই থাকব পারে, তেতিয়াও খাবলে কিন্তু একটাই কোমল হয়ে থাকবে। পেসা কি সুন্দর হয়েছে, মানে এটা বাকিখিনি এনেদরেই বনাই লো। এটা দেখিলে এটা মোৰ আটাইখিনি বনায় হয়ে গেল। আর আপনি বিশ্বাস করক, যেতিয়া মানে ঘর নাম কীর্তন পাতিলে বা তেনেকে আলহী অতিথি আহিলে মানে এটা বনাই দিওঁ, মোক কিন্তু সকলোৱে সুধে যে তুমি এটো কি দি বনাইছা, মানে খাবলে ইমান বেশি টেস্টি হয়। সেইকাৰণে আজি আপনার মাজতে শেয়ার করলো যাতে আপনাদেরও বনাই খাই চাওক, তেতিয়া গম পাব এয়া সব কিমান কোমল হয়েছে দেখিছেনে। এনেদরে যদি আপনাদের থয়ো দিয়ে ইয়ার কিন্তু কোমলতা কমি না যায়, খাবলে খুব ধুনিয়া হয়। সব মানে আপনার ভাঙি দেখছো, দেখিছে ভিতর কি সুন্দরক সিজিছে আর খাবলে বহুত টেস্টি হয়। খালি ধ্যান দিব যাতে জুইটো কমাই রাখিহে এই বস্তুটো বনায়। গতি পুনের একটা নতুন ভিডিওলে মানে আপনার মাজলে আকো আহিম, আকো লগ পাম। আজিলে আহো তেন্তে, ধন্যবাদ।